দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ভালো আছো তো সবাই আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে জীব হট হটস্পট বা বায়োডাইভার্সিটি হটস্পট জীব বৈচিত্র্যের জীব বৈচিত্র্যের হটস্পট বা একে ইংরেজিতে বলছে বায়োডাইভার্সিটি ইতিমধ্যে আমাদের জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি নিয়ে আলোচনা হয়ে গেছে বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য আমরা জানি তাই তো আজকে আমরা যে বিষয়টার নিয়ে আলোচনা হবে বায়োডাইভার্সিটি হটস্পট তো এই হটস্পট বলতে কি বোঝায় জীব বৈচিত্র্যের হটস্পট কি। সাধারণভাবে যে সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণে জীব বৈচিত্র্য দেখা যায় এবং সেই অঞ্চলগুলি নানা কারণে বিপদগ্রস্ত বিপদগ্রস্ত বলতে সেখানকার জীব জীবদের অস্তিত্ব সংকট দেখা দিয়েছে এই সমস্ত জায়গাগুলোকে চিহ্নিত করা হয়ে সেগুলোকে হটস্পট রূপে গণ্য করা হয় অর্থাৎ যেখানে জীববৈচিত্র্যের প্রাচুর্যতা অনেক বেশি আর ওই অঞ্চলের জীবগুলো নানা কারণে বিপদগ্রস্ত এই অঞ্চলগুলোকেই বলা হয় বায়োডাইভার্সিটি হটস্পট বা জীব বৈচিত্র্যের হটস্পট কিন্তু এইটুকু যদি সরলীকরণ করে দেওয়া যায় তাহলে এখানে আমরা পুরো ধারণাটা পাবো না যে বায়োডাইভার্সিটি হটস্পট কী এর ধারণাটা কিন্তু আরও ব্যাপক হটস্পট হতে গেলে কিছু শর্ত থাকে অর্থাৎ শর্তগুলো এরকম যে কোনো অঞ্চলকে তখনই আমরা হটস্পট বলে বিবেচনা করব যে অঞ্চলগুলোতে এমন সব জীব প্রজাতি পাওয়া যাবে যেগুলো পৃথিবীর আর অন্য কোথাও পাওয়া যাবে না অর্থাৎ আঞ্চলিকভাবে সীমাবদ্ধ কিছু জীব থাকবে আবার ওই অঞ্চলগুলি বিভিন্ন প্রজাতির উৎপত্তির কেন্দ্রস্থল হিসাবে কাজ করবে অর্থাৎ সেখান থেকে নানারকম প্রজাতির সৃষ্টি হবে এই যে জায়গাগুলো এছাড়াও আরেকটা শর্ত পূরণ করতে হয় যে কোনো অঞ্চলকে তখনই আমরা বায়োডাইভার্সিটি হটস্পট বলবো যেখানে পনেরোশো প্রজাতির সংখ্যাটা মনে রাখবে পনেরোশো প্রজাতির সংবহন কলাযুক্ত সংবহন কলাযুক্ত আঞ্চলিকভাবে সীমাবদ্ধ উদ্ভিদ প্রজাতি থাকবে আঞ্চলিকভাবে সীমাবদ্ধ এটাকে বলা হয় এন্ডেমিক প্রজাতি অর্থাৎ ওই অঞ্চলেই পাওয়া যাবে অর্থাৎ কোনো অঞ্চলকে বায়োডাইভার্সিটি হটস্পট হওয়ার একটা উল্লেখযোগ্য শর্ত হচ্ছে সেখানে পনেরোশো ধরনের অর্থাৎ পনেরোশো প্রজাতির সংবহন কলাযুক্ত আঞ্চলিকভাবে সীমাবদ্ধ উদ্ভিদ প্রজাতি থাকতে হবে তাহলে এই সমস্ত শর্তগুলো আরেকবার বলে দিচ্ছি যে যে সমস্ত অঞ্চলে আঞ্চলিকভাবে সীমাবদ্ধ জীব প্রজাতির সংখ্যা বেশি হবে অঞ্চলগুলোর বাস্তুতন্ত্র নানা কারণে বিপদ বিপদগ্রস্ত হবে অর্থাৎ বাস্তুতন্ত্র বলতে সেখানকার জীববৈচিত্র বিপদের সম্মুখীন অঞ্চলগুলি বিভিন্ন প্রজাতির উৎপত্তি স্থল হিসেবে কাজ করবে আর এই পনেরোশো প্রজাতির সংবহন কলাযুক্ত উদ্ভিদ ন্যূনতম এই সংখ্যাটা থাকবে সেই জায়গাগুলোকে আমরা বায়োডাইভার্সিটি হটস্পট বলবো তাহলে সংজ্ঞাটাই কী লিখবে বাউডাইভার্সিটি হটস্পট কাকে বলে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে নানা রকমের জীব নানা রকমের জীব প্রজাতি বেশি সংখ্যায় থাকে বেশি সংখ্যায় থাকে এমন সব জীব প্রজাতি থাকে যেগুলি পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না যেগুলি পৃথিবীর আর কোথাও কোথাও পাওয়া যায় না কোথাও পাওয়া যায় না অঞ্চলগুলি মানে ওই জায়গাগুলো অঞ্চলগুলির জীব প্রজাতি নানা কারণে বিপদগ্রস্ত নানা কারণে বিপদগ্রস্ত অর্থাৎ তাদের বিলুপ্তির সম্ভাবনা আছে নানা কারণে বিপদগ্রস্ত এবং বিভিন্ন প্রজাতির উৎপত্তি স্থল হিসেবে কাজ করে উৎপত্তি স্থল হিসেবে গণ্য হইলে গণ্য হয় সেই অঞ্চলগুলিকে সেই অঞ্চলগুলিকে বায়োডাইভার্সিটি হটস্পট বলে বায়োডাইভার্সিটি হটস্পট বলে সংজ্ঞাটা অনেক বড়ো হয়ে গেল যদি তোমরা বুঝতে পারো তাহলে লিখতে কোনো সমস্যা হবে না হুবহু এটাই লিখতে হবে এমন কোনো মানে নেই তোমরা যা খুশি লিখবে কিন্তু মূল থিমটা মূল তথ্যগুলো যেন থাকে যে নানা রকম জীব প্রজাতি বেশি সংখ্যায় থাকবে আর এমন সব জীব প্রজাতি থাকবে যেগুলো পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না অঞ্চলগুলির জীব প্রজাতি নানা কারণে বিপদগ্রস্ত হবে এবং ওই অঞ্চলগুলি বিভিন্ন জীব উৎপত্তির কেন্দ্রস্থল হিসেবে কাজ করবে সেই জায়গাগুলোকেই বা সেই অঞ্চলগুলোকেই আমরা বলব বায়োডাইভার্সিটি হটস্পট অর্থাৎ এখানে পৃথিবীর সেই অঞ্চলগুলোকে চিহ্নিত করা হয়েছে হটস্পট রূপে বিবেচনা করা হয়েছে যেগুলোতে প্রচুর সংখ্যক বা বিভিন্ন ধরনের নানা ধরনের জীব প্রজাতি আছে সেখানে আঞ্চলিকভাবে সীমাবদ্ধ কিছু জীব আছে যাদেরকে বলা হয় এন্ডেমিক প্রজাতি এন্ডেমিক জীব অর্থাৎ ওই জীবগুলো ওই জায়গাতেই পাওয়া যাবে অন্য কোনো পৃথিবীর আর অন্য কোথাও ওই প্রজাতির জীবগুলোকে পাওয়া যাবে না সেই অঞ্চলগুলোর সেই অঞ্চলগুলো বিভিন্ন জীব প্রজাতির উৎপত্তির কেন্দ্রস্থল হিসাবে কাজ করবে এবং সেখানকার বাস্তুতন্ত্র বিপদের সম্মুখীন অর্থাৎ সেখানকার বাস্তুতন্ত্র অনেকখানি নষ্ট হয়ে গেছে এরকম জায়গাগুলোকেই আমরা বলবো বায়োডাইভার্সিটি হটস্পট বিজ্ঞানী মায়ার্স এই হটস্পট শব্দটি প্রবর্তন করেন তা আমাদের সারা পৃথিবীতে মোট চৌত্রিশটি হটস্পট আছে চৌত্রিশটি হটস্পট সারা পৃথিবীতে আছে এর মধ্যে চারটি হটস্পটের সঙ্গে আমাদের ভারতবর্ষের সম্পর্ক আছে কয়েকটি হটস্পট আমাদের রাজ্যেই অবস্থিত আবার কয়েকটি হটস্পট একটু ফোন এসেছে একটু ডিস্টার্ব করছে তোমাদের তাহলে আমরা যে আলোচনার ছিলাম যে এই চৌঁত্রিশ চৌঁত্রিশটি হটস্পটের মধ্যে আমাদের ভারতবর্ষের সম্পর্ক আছে চারটি হটস্পটের সঙ্গে বা চারটি হটস্পট এর সঙ্গে আমাদের ভারত জড়িত আছে এই চারটি হটস্পট তোমাদের সিলেবাসে আছে এগুলো হচ্ছে এই হট হটস্পটগুলির মধ্যে যেটা সবচেয়ে বড় মানে সবচেয়ে যার বিস্তৃতি বেশি তার নাম হচ্ছে ইন্দো বার্মা ইন্দো বার্মা একটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা তিন নম্বরে হচ্ছে পূর্ব হিমালয় পূর্ব হিমালয় আরেকটা হচ্ছে সুন্দরল্যান্ড সুন্দরল্যান্ড এই চারটার সঙ্গে আমাদের ভারতবর্ষের যোগ রয়েছে তো এই চারটা হটস্পটের মধ্যে ইন্দো বার্মা হটস্পট এলাকাটি সবচেয়ে বড় আজকে আমরা এই ইন্দো বার্মা হটস্পটটি আলোচনা করব পরবর্তী ক্লাসে বাকি হটস্পটগুলো নিয়ে আলোচনা হবে তাহলে ইন্দো বার্মা যে হটস্পটটি রয়েছে তার বিস্তৃতি এটা অনেক বড় জায়গা জুড়ে রয়েছে প্রায় কুড়ি লক্ষ বর্গ কিলোমিটার এর বিস্তৃতি কুড়ি লক্ষ বর্গ কিমি অর্থাৎ অনেক বড় জায়গা জুড়ে রয়েছে ইন্দো বার্মা হটস্পট এখানে যে মানে এর যে বিস্তৃতি এর মধ্যে আমাদের ভারত ছাড়াও অন্যান্য কিছু দেশ রয়েছে তাহলে ইন্দো বার্মা নামটা থেকে অনুমান করতে পারছ যে কোন কোন দেশ এর অন্তর্গত হবে আমাদের ভারতবর্ষের যে উত্তর পূর্বের রাজ্যগুলো আছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো তাহলে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো বাংলাদেশের পূর্ব দিকের অংশটা চীন ভিয়েতনাম মায়ানমার থাইল্যান্ড মালয়েশিয়ার কিছুটা অংশ নেপাল ভুটান এই সমস্ত জায়গাগুলো ইন্দো বার্মা হটস্পটের মধ্যে পড়ে অর্থাৎ এর বিস্তৃতিটা অনেক বড় তো এই জায়গার মধ্যে কি কী জীববৈচিত্র্য পাওয়া যায় বা কেন একে হটস্পট বলা হয়েছে হটস্পটের সংজ্ঞাটা থেকেই বলতে পারবে সেখানে যেগুলো বলেছ সেগুলো এখানে নিশ্চয়ই আছে যেহেতু এটা হটস্পট হিসাবে স্বীকৃতি পেয়েছে ইন্দোবর্মা অর্থাৎ এখানে আঞ্চলিক যে এন্ডেমিক প্রজাতি বলা হচ্ছে এন্ডেমিক প্রজাতির সংখ্যা বেশি থাকবে এখানকার বাস্তুতন্ত্র অর্থাৎ এখানকার জীববৈচিত্র্য বিপদের সম্মুখীন হয়েছে এখানে যেটা বলা হয়েছে যে ন্যূনতম পনেরোশো প্রজাতির সংবহন কলাযুক্ত উদ্ভিদ থাকবে এই বৈশিষ্ট্যগুলো নিশ্চয়ই আছে এখানে তো এখানে যেটা পাওয়া যায় এখানে প্রায় তেরো হাজার পাঁচশো ধরনের উদ্ভিদ বৈচিত্র্য পাওয়া যায় অর্থাৎ উদ্ভিদ প্রজাতি পাওয়া যায় তেরো হাজার পাঁচশো ধরনের উদ্ভিদ প্রজাতি এই উদ্ভিদ প্রজাতিগুলোর মধ্যে সাত হাজার উদ্ভিদ প্রজাতি হচ্ছে এন্ডেমিক অর্থাৎ আঞ্চলিকভাবে সীমাবদ্ধ উদ্ভিদ প্রজাতির সংখ্যা হচ্ছে সাত হাজার তাহলে সাত হাজার প্রজাতির উদ্ভিদ এখানে এন্ডেমিক প্রজাতির অর্থাৎ এই উদ্ভিদগুলো কেবলমাত্র ইন্দো বার্মা হটস্পটে পাওয়া যাবে এগুলো আর পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না এখানে তেরোশো সংখ্যাটা মনে রাখবে তেরোশো প্রজাতির পাখি তেরোশো প্রজাতির পাখি তেরোশো পাখি নয় তেরোশো প্রজাতির তেরোশো প্রজাতির পক্ষী পাওয়া যায় এই তেরোশো প্রজাতির পক্ষীর মধ্যে ষাটটা প্রজাতি হচ্ছে এন্ডেমিক ষাটটা প্রজাতি হচ্ছে এন্ডেমিক অর্থাৎ এই ষাটটা প্রজাতির পাখি আমরা আর কোথাও খুঁজে পাবো না তাহলে তেরোশো প্রজাতির অর্থাৎ জীব বৈচিত্র্য প্রচুর যে তেরোশো ধরনের পাখি আছে এই তেরোশো ধরনের পাখির মধ্যে এই ষাট ধরনের পাখি আছে এখানে অ্যান্ডেমিক প্রজাতির অর্থাৎ এই পাখিগুলো পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না এখানে চারশো তিরিশ রকমের স্তন্যপায়ী পাওয়া যায় চারশো তিরিশটি প্রজাতির স্তন্যপায়ী আছে ম্যামেলস চারশো তিরিশটি প্রজাতির স্তন্যপায়ী আছে এই স্তন্যপায়ীদের মধ্যে প্রায় সত্তরটা আছে অ্যান্ডেমিক প্রজাতির চারশো তিরিশটার মধ্যে সত্তরটা হচ্ছে অ্যান্ডেমিক প্রজাতির এই সংখ্যাগুলো একটু মনে রাখবে অর্থাৎ এন্ডেমিক প্রজাতির সংখ্যা বেশি অর্থাৎ এই জীবগুলো যাদের এন্ডেমিক প্রজাতি বলছে এগুলো পৃথিবীর আর অন্য কোথাও পাওয়া যাবে না অর্থাৎ তাহলে হটস্পটের শর্তগুলো পূরণ করছে আর এখানকার যে জীব বৈচিত্র্য তার অনেকখানিই ধ্বংস হয়ে গেছে এখানকার জীব বৈচিত্র অনেকখানি ধ্বংস হয়ে গেছে এখনও ধ্বংস হচ্ছে তাই এগুলোকে বায়োডাইভার্সিটির বায়োডাইভার্সিটি হটস্পট বলে স্বীকৃতি দেওয়া হয়েছে এখানে আরেকটা বৈশিষ্ট্য এখানে আছে ইন্দো বার্মা হটস্পটের এখানে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে আঞ্চলিকভাবে সীমাবদ্ধ কয়েকটি কচ্ছপ পাওয়া যায় যেগুলো পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না তাহলে আঞ্চলিকভাবে সীমাবদ্ধ কিছু এন্ডেমিক কচ্ছপ আছে যেগুলো পৃথিবীর আর অন্য কোথাও পাওয়া যাবে না তাহলে এই হল ইন্দো বার্মা এর বিস্তৃতিটা একটু মনে রাখবে ইন্দোবর্মা হটস্পটের বিস্তৃতি কুড়ি লক্ষ বর্গ কিলোমিটার যা আমাদের ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো বাংলাদেশের পূর্ব অংশ থাইল্যান্ড মালয়েশিয়া কাম্বোডিয়া চীন নেপাল ভুটান এই সমস্ত জায়গাগুলো ইন্দো বার্মা শিল্প এই হটস্পটের মধ্যে পড়ছে মনে থাকবে তাহলে চারটা হটস্পট আমরা জানব যেগুলোর সঙ্গে আমাদের দেশের সম্পর্ক আছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য হলো ইন্দো বার্মা হটস্পট বাকি তিনটে হটস্পট যেগুলো আছে পশ্চিমঘাট পর্বতমালা শ্রীলঙ্কা পূর্ব হিমালয় আর সুন্দরল্যান্ড এগুলো নিয়ে আগামী ক্লাসে আলোচনা করবো তাহলে আজকে তোমাদের যেটুকু অংশ পড়া হলো তার মধ্য থেকে যে প্রশ্নগুলো আসবে যে হটস্পট বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে হটস্পট হওয়ার শর্তগুলি কি কি হটস্পট শব্দটি প্রথমকে প্রচলন করেন পৃথিবীতে কতগুলো হটস্পট আছে আমাদের দেশের সঙ্গে কতগুলো হটস্পটের সম্পর্ক রয়েছে এই হটস্পটগুলির নাম কি কী হটস্পটগুলির সংক্ষিপ্ত পরিচয় এই প্রশ্নগুলো এখান থেকে হবে আজকে আমরা চারটা হটস্পটের মধ্যে একটা হটস্পট আলোচনা করলাম ইন্দো বার্মা হটস্পট বাকিগুলো পরবর্তী ক্লাসে আলোচনা হবে আর তোমাদেরকে আমি প্রতিবারের মতো যেটা বলি বইটা বারবার রিডিং পড়ো বইটা রিডিং পড়লে এগুলো তোমাদের মনে রাখা অনেক অনেক সহজ হয়ে যাবে আর এখান থেকে যে শর্ট কোয়েশ্চেনগুলো আসবে সেই জন্য একবার কোনো একটা ভিডিও দেখে বা কোনো একটা ক্লাস অ্যাটেন্ড করে তোমাদের এরকম মনে থাকবে না তাই বারবার বইটা রিডিং পড়ো দেখবে কোনো সমস্যা হবে না ঠিক আছে আজকে এখানেই রাখছি পরবর্তী ক্লাসে বাকি তিনটে হটস্পট নিয়ে আলোচনা করব